फिर राजनैतिक महल थेके उठे एलो एक बिराट बड़ खबर जेखाने किन्तु बला हच्छे 34 घंटार मध्ये क्षमा चाइते हबे एबार शुभेंदुके आईनी नोटिस अभिषेकेर। एबार शुभेंदु अधिकारीर बिरुद्धे मानहानिर मामला हुमकी दिए आईनी नोटिस पाठालेन अभिषेक बंदोपाध्याय। बृहस्पतिवार अभिषेकेर आईनजीवी संजय कु बसु एक चिठी पाठिएछेन जाते अभिषेक बंदोपाध्यायके तोलाबाज बलार जन्य शुभेंदुके क्षमा चाइते बला हयेछे। 36 घंटार मध्ये एई क्षमा ना चाइले तार बिरुद्धे मानहानिर मामला करार हुशियारी देवा हयेछे। এখন দেখার এই নোটিশ পাওয়ার পর কি পদক্ষেপ করেন শুভেন্দু অধিকারী, কারণ গত মঙ্গলবার খেজুরির সভায় প্রথম তোলাবাজ ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর ফের বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন শুভেন্দু। সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম দিন থেকে তোলাবাজ ভাইপো হাঁটাও বলে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে নিয়ম করে প্রতিটি সভায় এই বার্তা দিয়েছেন, কিন্তু গত মঙ্গলবার প্রথমবার তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে নাম করেই আক্রমণ করেন অভিষেক। এরপর থেকে গত দুদিনের প্রতিটি সভাতেই তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই আক্রমণ সানিয়েছে শুভেন্দু অধিকারী। তখনই রাজনৈতিক মহল মনে করেছিল অভিষেক নিঃসন্দেহে শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। অবশেষে বৃহস্পতিবার শুভেন্দু মেদিনীপুরের ঠিকানা যে চিঠি পাঠানো হয়েছে তাতে স্পষ্টই তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি নারদ ও সারদার প্রসঙ্গে উল্লেখ করে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটাই বলা হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তোলাবাজ বলা হচ্ছে তার কারণ জানতে চাইছে। এই সব নিয়েই এদিন কড়া চিঠি শুভেন্দুকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার এই আইন লড়াই কী করে সামলান শুভেন্দু অধিকারী, যদিও তিনি আগেই জানিয়েছিলেন এই আইনি লড়াইয়ের জন্য তিনি সব রকমভাবে প্রস্তুত। তাই তার পদক্ষেপের দিকে এখন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। তো বন্ধুরা, এই ছিল এখনকার বিশেষ খবর। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।